মহানগৰী চাঞ্চলকৰ হত্যাকাণ্ড এপাৰ্টমেণ্টত উদ্ধাৰ এগৰাকী যুৱতীৰ মৃতদেহ বিছনাত পৰি থকা অৱস্থাত উদ্ধাৰ মৃতদেহটো মৃতদেহটো বোকাজানৰ অঞ্জু দৰ্জীৰ বুলি চিনাক্ত মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে জিএমচিএইচত ৰখা হৈছে মৃতদেহ জোৰাবাটত ভয়ংকৰ অগ্নিকাণ্ডত এগৰাকী মহিলাৰ মৃত্যু শংকৰ ভোজনালয়ৰ সমীপৰ পাঁচটাকৈ ঘৰ ভস্মীভূত তিনিটাকৈ চিলিণ্ডাৰ বিস্ফোৰণৰ ফলত ভয়ংকৰ ৰূপ লয় জুৱে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দ্বাৰা জুই নিৰ্বাপন রাজ্যজুড়ি পোহরর উৎসব দীপাবলী আর কালী পূজার আনন্দ বিভিন্ন ডিজাইনের মাটির চাকি রং বিরঙী লাইট আতসবাজি কলগছর দীপাবলীর সামগ্রী ভরিছে বজার পরেপর বজারত গ্রাহকর ভিড় হরভোগর বরনগর কাণ্ডর আরক্ষীর তদন্ত পুত্রসহ অভিযুক্ত বিজেপি নেত্রী অঞ্জলি দাসক সোধা পোছা আসুর কার্যালয়ত আসু কর্মীক রদেরে প্রহার করেছিল অঞ্জলি দাসে কলেজের নির্বাচনক কেন্দ্র করে করেছিল মারপিট মহানগরীর বৃদ্ধ দম্পতি প্রবঞ্চনা কাণ্ডত বিতর্ক গীতানগর আরক্ষী এবছর পূর্বে এজাহার দাখিলের পাছতো আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নোলার অভিযোগ জুয়াইরে মিলি নিজ কন্যায় লুটি পুতি নিছিল পিতৃ মাতৃ ধন হাসপাতালৰ পৰা ঘৰলৈ উভতিল যুবেন পাঁচ দিন ধৰি নেমকেয়াৰ হাস্পাতালত চিকিৎসাধীন হৈ থকাৰ পিছত চিকিৎসকৰ অনুমতি লৈ উভতি গ'ল বিশিষ্ট কণ্ঠশিল্পীগৰাকী হঠাৎ সংজ্ঞাহীন হৈ পৰাত চিকিৎসাধীন হ'বলগীয়া হৈছিল যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবেন গাৰ্গ উত্তৰ প্ৰদেশৰ আলিগড়ত সন্দেহজনক চাৰি আই এছ আই এছ সন্ত্ৰাসবাদী গ্ৰেপ্তাৰ এণ্টি টেৰৰিষ্ট স্কোৱাডৰ অভিযানত গ্ৰেপ্তাৰ সন্দেহজনক চাৰি আই এছ এছ সন্ত্ৰাসবাদীক ধৃত চাৰিওজনে আলিগড় মুছলিম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ 37টা দিনে অব্যাহত ইসরায়েল হামাসর যুদ্ধ ইসরায়েলী সেনায় গাজাত প্রায় 150টা হামাসর সুরঙ্গ ধ্বংস করার লগতে জব্দ করেছে অস্ত্র ভান্ডার ইসরায়েলের বিরুদ্ধে পুনের হরব রাষ্ট্রসংঘ সিরিয়ার সন্ত্রাসবাদীর ঘাটিতো বিমানারে আক্রমণ ইসরায়েলের বায়ুসেনার প্রথমবারের ভারতীয় সেনার সঙ্গে দীপাবলী উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচলের ভারত চীন সীমান্তর লেপচাত প্রধানমন্ত্রী সেনা জওয়ান সকলের সঙ্গেও মত বিনিময় মোদী আর কামপুরের নারিকলিত মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য রেল লাইনত উদ্ধার হয়েছে মৃতদেহ পরিচয় ওলোৱা নাই মৃত লোকজনের স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছে মৃতদেহটো রেল আরক্ষী উদ্ধার করেছে মৃতদেহ